পূর্বে মণিপুর থেকে শুরু করে পশ্চিমে পাঞ্জাব, উত্তরে কাশ্মীর থেকে শুরু করে দক্ষিণে কন্যাকুমারী পর্যন্ত কম করে হলেও 50টি ভাষার মানুষ তুমি অবশ্যই পেয়ে যাবে। পৃথিবীতে হয়তো এত ভাষার দেশ আর কোথাও নেই। আজকে আলোচনা করব ভারতের টপ 10 লার্জেস্ট ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে। শুধুমাত্র ভাষাগত কারণের জন্য সিনেমা দেখার পরিধি আমাদের অনেকটাই কম হয়ে যায়। নিজের মাতৃভাষার কিছু সিনেমা, বলিউড, হিন্দি ডাবিং এবং হলিউডের দু একটা সিনেমা ছাড়া আমরা অন্য কোনো কিছু ভাবতেই পারি না। ফিল্ম ইন্ডাস্ট্রির নাম জানা থাকলে হয়তো আরো ভালো ভালো সিনেমা আমাদের দৈনন্দিন জীবনে আবদ্ধ হবে, আর সেই জন্যই আমাদের আজকের এই আলোচনা। আমাদের টপ 10 লার্জেস্ট ফিল্ম ইন্ডাস্ট্রি, প্রথম যে ফিল্ম ইন্ডাস্ট্রি আছে সেটা হলো হলিউড, উড়িষ্যার ফিল্ম ইন্ডাস্ট্রি। এই ফিল্ম ইন্ডাস্ট্রিকে হলিউড বলা হয়, যেটা ভারতীয় সিনেমারই একটা অংশ। ভারতীয় লোককথা রামায়ণ ও মহাভারত নিয়ে এই সিনেমা ইন্ডাস্ট্রির কাজ শুরু হয় 1936 সালে। হলিউড যদিও স্থানীয় ভাষার ফিল্ম ইন্ডাস্ট্রি, তবে উন্নতি এবং সিনেমা তৈরিতে পিছিয়ে নেই। সস্তা বাজেট দিয়ে তৈরি করলেও অনেক সিনেমাই খুবই জনপ্রিয়। পাঞ্জাবি ফিল্ম ইন্ডাস্ট্রি, ভারতের জনপ্রিয় ভাষার মধ্যে একটা হলো পাঞ্জাবি। সেই পাঞ্জাবি ফিল্ম ইন্ডাস্ট্রির মুভিগুলো আস্তে আস্তে জনপ্রিয়তা পাচ্ছে। শুধু যে ভারতের মধ্যে সীমাবদ্ধ থাকে এই সিনেমাগুলো তা নয়, ভারতের বাইরে অর্থাৎ পাকিস্তানেও এই সিনেমাগুলো রিলিজ করে। পাঞ্জাবি সিনেমার কাজ প্রথম শুরু হয় কলকাতায় 1928 সালে, সিনেমাগুলি রিলিজ করা হতো লাহোরে। যেহেতু একটা ভাষায় সিনেমা বানানো হয় সেহেতু ভাষাগত প্রবলেম তো থেকেই যায়, তবু ইনকামের দিক থেকে এই ফিল্ম ইন্ডাস্ট্রি কোনো অংশ পিছিয়ে দেয়। 8. ভোজপুরি সিনেমা, ভারতের জনপ্রিয় ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে আরেকটি হলো ভোজপুরি ইন্ডাস্ট্রি, যাকে ভোজপুরি সিনেমা বলা হয়। এই ভোজপুরি সিনেমা ভারতের দ্রুত অগ্রগামী একটি ফিল্ম ইন্ডাস্ট্রি। ভোজপুরি সিনেমা শুধু যে ভারতের বিহার রাজ্যে রিলিজ করা হয় তা নয়, উত্তর আমেরিকা, ইউরোপ ও এশিয়ার আরও কয়েকটি দেশে রিলিজ করা হয়, যার জন্য অগ্রগতিটা একটু বেশিই দেখা যাচ্ছে। ভোজপুরি সিনেমা অ্যাকশন এবং কমেডিতে খুবই জনপ্রিয়, বিশেষ করে অ্যাকশনে। সিনেমায় ব্যবহৃত মোশন গ্রাফিক্স একটু আকর্ষিত করে তোলে। ইনকামের দিক থেকে আজ প্রায় 2000 কোটি টাকার ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে। 7. বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে টলিউড বলা হয়, আর এই টলিউড নিয়ে একটু কনফিউশন থাকতে পারে। ভারতের সাউথের ইন্ডাস্ট্রিগুলোর মধ্যে একটিকে টলিউড বলা হয়। যেহেতু আমরা বাঙালি সেহেতু আমাদের প্রথম যে মুভিটা দেখেছিলাম সেটা বাংলা ভাষাই ছিল। তুমি যদি লেজেন্ড হও তাহলে ব্যাপার আলাদা। অনেকে বাংলা ভালো মুভি পায় না, সেহেতু বাংলা মুভি দেখে না, কিন্তু যারা প্রকৃত মুভি লাভার তাদের কাছ থেকে ভালো বাংলা সিনেমাগুলি কখনোই হাতছাড়া হয় না। বাংলায় উত্তম সুচিত্রার জুটি কেউ কখনো তো ভুলতেই পারবে না। সিনেমাগুলো একটা ভাষায় এবং কম বাজেটে বানানো হলেও দেশ জুড়ে এদের জনপ্রিয়তা এখন অনেকটাই বেশি। সারা বছরে প্রায় 70 থেকে 80টা সিনেমা রিলিজ করে, যেগুলো প্রায় 100 কোটি টাকার মতো বিজনেস করে। 6. মারাঠি ফিল্ম ইন্ডাস্ট্রি, মহারাষ্ট্রে মারাঠা ভাষাকে কেন্দ্র করে এই ফিল্ম ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে। সিনেমা তৈরির প্রথম দিকে এই ভাষাকে অতটা জনপ্রিয়তা দেওয়া হতো না, কিন্তু শিবসেনার প্রতিষ্ঠা বাল ঠাকুরের জন্য এখন এই সিনেমা তুঙ্গে উঠেছে। প্রায় 500-র মতো শো শুধুমাত্র মুম্বাইতেই আছে, আর এই সফলতার একটা দিক। মারাঠা সিনেমার প্রথম সিনেমা 8ই মে 1912 সালে রিলিজ হয়েছিল। মারাঠা ভাষায় রিলিজ হলেও বর্তমান ভারতের অন্যান্য অঞ্চলে এই সিনেমাগুলো ভালোই দেখা হয়। ইনকামের দিক থেকে এরাও কোনো অংশে কম নেই, বছরে প্রায় 100 থেকে 130টা ফিল্ম রিলিজ করে। এখন এই ইন্ডাস্ট্রিতে 2000 কোটি টাকার ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে। 5. কান্নাডা ফিল্ম ইন্ডাস্ট্রি, কর্ণাটকের কান্নাডা ল্যাঙ্গুয়েজকে কেন্দ্র করে গড়ে উঠেছে। কান্নাডা সিনেমাকে স্যান্ডেলউড নামেও পরিচিত। সতীশ সুচালনা নামে প্রথম সিনেমা রিলিজ করে 1934 সালে। কান্নাডা ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে সাকসেসফুল মুভি হলো KGF এর Chapter 1। লোকাল ভাষায় প্রায় 650-র মতো স্ক্রিন প্লে আছে। KGF Chapter 2 হয়তো ভালোই রেকর্ড করবে। কর্ণাটক এবং বেঙ্গালুরুতে বছরে প্রায় 100টির মতো সিনেমা রিলিজ করে। 4. মলিউড, মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রি, ইনকামের দিক থেকে মালায়ালাম সিনেমা অনেকটাই পিছিয়ে, কিন্তু রিয়েলিস্টিকের দিক থেকে এরা সবার উপরে। সিনেমাগুলো দেখার সময় তুমি তোমার নিজের লাইফের সাথে কানেক্ট করতে পারবে। দুলকার সালমান এই ফিল্ম ইন্ডাস্ট্রির এখন বর্তমান একজন জনপ্রিয় অভিনেতা, যার সিনেমাগুলো প্রায় সবাই পছন্দ করে। 3. তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রি, তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিকে টলিউড নামে পরিচিত। হায়দ্রাবাদ, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই ইন্ডাস্ট্রি। ইনকামের দিক থেকে অন্যান্য ফিল্ম ইন্ডাস্ট্রি এদের কাছে বাচ্চা। হিরো হিরোইন সমস্ত দিক থেকে পারফেক্ট। বাহুবলী, শাহ আলাবাই, কুন্তপুরম হলো কিছুদিন আগে রিলিজ হওয়া কয়েকটা সিনেমা। মুভি এবং প্রডিউসারের দিক থেকে এদের কাছে রেকর্ড আছে। 2. তামিল ফিল্ম ইন্ডাস্ট্রি, ভারতের প্রসিদ্ধ বড় বড় ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে একটা হলো তামিল ফিল্ম ইন্ডাস্ট্রি। এই সিনেমা টলিউড নামে পরিচিত। রজনীকান্ত, ধনুষ তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির এক বড় বড় নায়ক। আরেকজন অভিনেতা হলো কামাল হোসেন, যার কাছে বেস্ট অ্যাক্টরের সবচেয়ে বেশি ন্যাশনাল অ্যাওয়ার্ড আছে। ইনকামের দিক থেকে এই ফিল্ম ইন্ডাস্ট্রি অনেকটাই এগিয়ে, বছরে প্রায় 4000 কোটি টাকার মতো বিজনেস করে। লাস্ট যে 4টি ফিল্ম ইন্ডাস্ট্রির কথা বললাম সবকটাকে একত্রে সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রি বলা হয়। এখন আসবো আমাদের আজকের আলোচনার শেষ ফিল্ম ইন্ডাস্ট্রিতে। তার আগে এই ভিডিও সম্পর্কে তোমার যা পার্সোনাল ওপিনিয়ন থাকে, লাইক বা ডিসলাইক যাই হোক না কেন, অবশ্যই ডু দিস। নাম্বার 1, বলিউড। পৃথিবীর সেকেন্ড লার্জেস্ট ফিল্ম ইন্ডাস্ট্রি হলো বলিউড।
ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি বলতে সবাই বলিউডকেই বোঝে। প্রত্যেক বছর রাজীব গড়ে হাজারো সিনেমা রিলিজ করে। ইনকামের দিক থেকে অন্যান্য ফিল্ম ইন্ডাস্ট্রি এদের কাছে কিছুই না। তোমার কাছে এই টপ টেন লার্জেস্ট ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে কোনটা সবচেয়ে বেশি প্রিয় অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারো। আমার পার্সোনাল ওপিনিয়ন হলো তামিল এবং তেলেগু, হয়তো তোমার সাথে নাও মিল থাকতে পারে। দেখা হচ্ছে এরকমই কোনো সুন্দর একটা ভিডিওতে।